আমি ঘানায় গিয়েছিলাম এক বছরের জন্য টু স্টাডি লোকাল ডেভেলপমেন্ট, ওদের ওদের গভর্নমেন্ট পলিসিস কেমনে ফিল্ডে ট্রান্সলেট করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব নেন বুশরা আফরিন। গত বুধবার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। ঢাকার তাপমাত্রা কমানোর জন্য যৌথভাবে কাজ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়ান আর্টশট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের সঙ্গে সমঝোতা চুক্তি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর্শট রক বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় চিফ হিট অফিসার নিয়োগ করে। আমরা এগুলো সব এক্সপ্লোর করছি, আমরা এগুলো নিয়ে আরও চিন্তা করছি, বিকজ হুট করে তো কিছু হতে পারে না। উই নিড টু গো, মানে আমাদের স্লোলি এটাতে প্রোগ্রেস করতে হবে যাতে সব কিছু সাস্টেইনেবলি তারা প্রথম চিফ হিট অফিসার নিয়োগ দেন 2021 সালে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস অ্যাঞ্জেলস, গ্রিসের এথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার আছে। সবশেষ বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব পান বুশরা আফরিন। তিনি এশিয়ার কোনো শহরের প্রথম চিফ হিট অফিসার। চিফ হিট অফিসারের আওতায় যেসব কাজ হবে সেগুলোর অর্থায়ন করবে আর্শট রক। এছাড়া চিফ হিট অফিসারের বেতন সহ সব খরচ তারাই বহন করবেন।